ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমার শ্রদ্ধেয় প্রাণ প্রিয় ভাই, ফারাক্কা থেকে জানতে চেয়েছেন যে ফারাক্কা ইন্ডিয়া থেকে যে তাসাহুদের বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে, বিশিষ্ট দলিলের মানদণ্ডে দলিল সহ জানিয়ে ব্যথিত করবেন। মাশা আল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। তাসাহুদের বৈঠকে দৃষ্টি তর্জনীয় আঙ্গুলের ওপর থাকবে। আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাসাহুদে বসতেন তখন তার ডান হাত ডান রানের ওপর এবং বাম হাত বাম রানের ওপর রাখতেন এবং তর্জনী দ্বারা ইশারা করতেন, আর তার দৃষ্টি ইশারা থেকে অগ্রসর হতো না। সেই আহমদ হাদিস নম্বর 16100 এবং সেই নাসাই হাদিস নম্বর 1275 এবং আবু দাউদ হাদিস নম্বর 990, হাদিসগুলি সবই সহি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসের সনাদকে হাসান সহি বলেছেন, সেই আবু দাউদ হাদিস নম্বর 910। আল্লামা আব্দুল কাদির আর নাউত তিনি বলেছেন যে সুয়াইব আর নাউত হাদিসটিকে সহি বলেছেন। সকল ক্ষেত্রে বোঝা যায় যে সালাত চলাকালীন দৃষ্টি আঙ্গুলের দিকেই থাকে।